ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে আলোচনায় উঠে এসেছেন। আবার ব্যক্তিগত জীবনে প্রেম বিয়ে নিয়েও বহুবার আলোচিত হয়েছেন। বেশ কিছুদিন ধরে প্রেম বিয়ে নিয়ে টানা খবরের শিরোনাম হচ্ছেন এই নায়ক। তবে এবার বিজয় জানালেন বিয়ের জন্য সময় বেঁধে দিয়েছেন তার বাবা মা। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, তাকে বিয়ে দেওয়ার জন্য তার বাবা মা গত কয়েক বছর ধরেই প্রস্তুত। বাবা মা নাতি নাতনির মুখ দেখতে চান। বিজয় আরো বলেন, আগে বাবা মা বিয়ের কথা বললে রেগে যেতেন, এখন বিয়ে নিয়ে আলোচনা করলে তা উপভোগ করেন। মা বাবা এবার তাড়াতাড়ি তাকে বিয়ে দিতে চান। বিয়ের জন্য তারা তাকে দুই তিন বছর সময় দিয়েছেন। এদিকে বাবা মা বারবার বিয়ের কথা বলছেন, কিন্তু বিয়ে নিয়ে বিজয় কি ভাবছেন এ বিষয়ে তিনি বলেন, তিনি বিয়ে করে সন্তান চান, কিন্তু বিয়ের জন্য এখনো প্রস্তুত নন। বিয়ে করে সুখী দাম্পত্য জীবন কাটাতে চান। যেদিন জানবেন তিনি সংসারে নিমগ্ন হতে পারবেন, সেদিন বিয়ে করবেন। মজার বিষয়, ব্যক্তিগত জীবনে অভিনেত্রী রশ্মিকা মান্দানার সঙ্গে নাম জড়িয়েছে বিজয়ের। অনেকবার চাওয়ার হয়েছে এই জুটির প্রেমের গুঞ্জন, কিন্তু সম্পর্ক নিয়ে দীর্ঘ সময় মুখ বন্ধ রাখলেও চলতি বছরে দুজনেই বিষয়টি নিয়ে মুখ খুলেন। তাদের পরিষ্কার জবাব, তারা কেবল ভালো বন্ধু।